আসসালামু আলাইকুম কি বলি আর এই যে দেশের অবস্থা এই মনে হয় কত বছর পর এই পত্রিকা পড়তেছি আসলে আমি আমার শপে এই দেখেন ইন্টারনেট নাই ইন্টারনেট নাই খেয়াল করছেন আর ফোনে তো ইন্টারনেট নাই ওয়াইফাই মানে এগুলো বন্ধ দেশের অবস্থা আর বসে বসে কি করতেছে যে আজকে তারিখ দেখাই এই যে 24শে জুলাই আজ থেকে সবগুলো খুলেছে বাট কোনো উপায় নাই যে কি করব আর আমি এখন বলেন কোনো ওয়ে নাই সো বসে বসে মানে ইন্টারনেট ছাড়া আর কোনো কিছুই মানে আসলে মানে দৈনন্দিন কাজে ইন্টারনেট খুবই ইম্পর্ট্যান্ট একটা ভূমিকা পালন করে সবার জীবনে সেটা নিয়ে এখন বাট এর মধ্যে একটা নিউজ দেখে খুব জিনিসটা এত খারাপ লাগলো নিউজটা হচ্ছে এটা জানালাই দ্বারাতেই গুলি এসে কেড়ে নিল শিশুটিকে মানে এই বিষয়টা হয়েছে কি আসলে এই যে সন্ত্রাসী হামলা যেগুলো হলো দেশের বিভিন্ন জায়গায় নানান ধরনের মানে পুলিশের গুলি বলেন বা পক্ষ যেগুলো গুলি আশেপাশে ছোড়াছড়ি করেছে জানলাতে ফট করে একটা গুলি ঢুকে একটা এগারো বছর একটা মেয়ের চোখে লেগে একদম মস্তিষ্ক বের ঘটনা আর কি হতে পারে কি বলবো আর আর এই যে অবসর সময় চতুর্দিকে শুধু এগুলোই নিউজ চারদিকে এই যে চিকিৎসাধীন কি লিখছে রে চবি ছাত্রের মৃত্যু চবি বলতে কি না বা ঢাবি বা হবে হয়তো এটা মনে হয় যাই হোক এইভাবেই দিন কাল যাচ্ছে আমার এই আজকে পত্রিকা পড়তেছিলাম তো ভাবলাম সেটা শেয়ার করি এই যে সীমিতভাবে ইন্টারনেট চালু করে দিচ্ছে অবশ্য কিন্তু লাভ নাই কোনো ওয়ে নাই যে আমরা পাবো কি বলবো আর এগুলো বিষয় নিয়ে তো ধন্যবাদ এই তো চলতেছে দিনকাল এইভাবেই কাস্টমার সামনে দেখা যাচ্ছে কথা বলতেছিলাম তো এইভাবেই সময় কাটতেছে আসলে আমার লাইফ এই তো যাই হোক আহ তো আহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর কিছু করার নাই বাই বাই